রবীন্দ্রনগর বামপন্থী উত্তপ্ত মিছিল, স্লোগান উঠে বাতিল করে সর্বনাশা তিন কৃষি আইন ও শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কার্ড, সংশোধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার কর, নিশ্চিত কর জনখাদ্য সহ নিরাপত্তা ব্যবস্থা। সোনামুড়া বিধানসভা কেন্দ্রে অন্তর্গত রবীন্দ্রনগর অঞ্চলের সোনাপুর বাজারে সোমবার সন্ধ্যায় উত্তপ্ত মিছিল সংগঠিত করে। এদিন ছিল সোনাপুর হাটবার। বাজার এলাকায় মিছিল পরিক্রমা করে শেষে ব্যাপক অংশের জনগণের উপস্থিতিতে হয় এক পথসভা। পথসভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য শামসুল হক, পাশে ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য বামপন্থী সংগঠনের নেতৃত্বগণ। পথসভায় কৃষক নেতা শামসুল হক বলেন, সর্বভারতীয় এবং রাজ্যের মানুষের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে বিজেপি সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। তিনি দুপ্তকণ্ঠে বলেন, কোটি কোটি মানুষের স্বার্থবিরোধী নীতি পরিত্যাগ করা না হলে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করা হবে। রাজ্যের প্রসঙ্গে তিনি বলেন, এই রাজ্য সরকার আছে এটা এখন মানুষ ভাবতে পারছে না, মুখে যা বলছে কাজের কাজ কিছুই করছে না। তিন বছর হয়ে গেছে, মানুষের আশা প্রত্যাশা একেবারে মুখ থুবড়ে আছে, এমন অবস্থায় চলতে দেওয়া যায় না। তাই তিনি সকল মানুষের প্রতি আহ্বান রাখেন প্রতি বছর সংগ্রামে সামিল হওয়ার জন্য। সেখানে এই তালিকা থেকে সেখানে বাদ দিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে নিত্য পণ্য। এরকম ভাবে যে আইন তৈরি করেছেন, সরকার বলছেন আমরা সে মূল্য নির্ধারণ করব না। যে আইনের 1955 সালের যে আইনের মধ্যে পুঁজিপতিরা, যেগুলো মহাজনরা, যেখানে একটা নির্দিষ্ট পরিবারে মাল মজুত রাখত, রাখার ক্ষমতা ছিল, তার উপরে সেখানে কোন মাল সেখানে মুক্ত রাখতে পারবে না, যদি রাখে সেখানে বেআইনি, যদি রাখে সরকার সেখানে হস্তক্ষেপ করবে যাতে বাজারে কাশি সৃষ্টি না করে। কিন্তু আমরা দেখলাম সেই আইন সেখানে পরিবর্তন সেখানে হয়ে গেল। সরকার এখন বলছেন যত ইচ্ছে তোমার যত টাকা আছে সেই টাকা দিয়ে তুমি যত ইচ্ছে সেখানে তুমি সেই মাল সেখানে ক্রয় করতে পারো। যেখানে মূল্য নির্ধারণের বিষয় ছিল সরকারের, এখন সেই সরকার বলছে সরকার ওই যারা কর্পোরেট আদানি মধ্যে এই জাতীয় এই সময় যে সংস্থাগুলো কর্পোরেট করে তাদের সঙ্গে সেখানে আলোচনা করে সেখানে কৃষকরা তার মূল্য নির্ধারণ করবে। রিপোর্ট, খবর ত্রিপুরা।